Hello everyone, welcome back to my YouTube channel. I'm Ritwika Mallick and welcome back to my new YouTube video. সবাইকে শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা আমার পক্ষ থেকে সবার দুর্গাপূজা অনেক ভালো কাটুক। তো নিয়ে চলেছি সেই বহু প্রতীক্ষিত ভিডিও পেপার দুর্গা 2022 পার্ট 7 আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কাগজের মা দুর্গার ফাইনাল লুকটা। যারা আজকে আমার চ্যানেলে নতুন যারা জানো না যে কাগজের দুর্গা ব্যাপারটা কি তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার চ্যানেলে বাকি ভিডিওসগুলো দেখে নিতে পারো, সেখানে গিয়ে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এবং আমার আর্ট জার্নি এবং আমার ইন্ট্রোডাকশন ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে সেটা দেখে নিতে পারো, সেখানেও তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তো এই ভিডিওটা দেখার জন্য তোমরা নিশ্চয়ই প্রচুর এক্সাইটেড ছিলে এতদিন ধরে, তো আমিও এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করার জন্য প্রচুর এক্সাইটেড। তো আর বেশি কিছু বলছি না, মা দুর্গার নাম নিয়ে ভিডিওটা শুরু করছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সবথেকে প্রথমে আমি ঠাকুরের সাজ বানানোর জন্য ব্যবহার করেছি ভেলভেট পেপার, তার উপরে জড়ি চুমকি এবং পুঁতি বসিয়ে এবারে সাজটা বানিয়েছি। খুব সাধারণভাবে এবারে সাজটা বানিয়েছি, কোনো রকম ডিজাইন ইউজ করিনি, শুধুমাত্র জড়ি চুমকি এবং পুঁতি ব্যবহার করে আমি বানিয়েছি এবারে, কারণ ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম বানাচ্ছিলাম, সেই জন্য ওটার সাথে সামঞ্জস্য রাখার জন্য একটুখানি সাধারণ রকমের সাজ বানিয়েছি। সেটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সকে জানিও। তাই জন্যই আলাদা করে সাজের ভিডিও দিইনি, এর মধ্যেই সবটা দেখিয়েছি। তো আমি সাজটা বানাতে বানাতেই মা দুর্গাকে সাজটা পরিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডের মেন স্ট্রাকচারের জন্য আমি ব্যবহার করেছি বিস্কুটের পেটি এবং এগুলোকে পার্টে পার্টে জুড়ে নিয়েছি। আর এখানে আমি ব্যাকগ্রাউন্ডের ডিজাইনগুলো বানানোর জন্য এই রকমের ডিজাইন আমি বানিয়ে নিয়েছি ছটা। তো এর মধ্যে আমি আর্ট ব্ল্যাক আর্ট পেপার ইউজ করে ব্ল্যাক আর্ট পেপারের খোপ বানিয়ে সেগুলোকে আমি এর পিছন দিকে আটকে দেবো। তো এই যে ডিজাইনটা আমি বানিয়েছি এর ভেতরে প্রদীপ থাকবে, তো মাটির প্রদীপ আমি সেক্ষেত্রে ইউজ করব। এবার আমি এখানে কাগজ দিয়ে পদ্মফুল বানিয়েছি। তো প্রথমে আমি কাগজের কাপ নিয়েছি, তার মধ্যে আমি পিঙ্ক কালারের আর্ট পেপার ইউজ করে কাপটিগুলো বানিয়েছি এবং ভিতরটা বানানোর জন্য ব্যবহার করেছি হলুদ রঙের আর্ট পেপার। তো এভাবে আমি সবকটা পদ্মফুল বানিয়ে নিচ্ছি। এবার আমি যে ডিজাইনগুলো বানালাম সেগুলোকে আমি রং করছি। তো এখানে আমি অয়েল পেন্ট ইউজ করেছি। তো এগুলোকে রং করা কমপ্লিট হয়ে গেলে আমি এগুলো শুকোতে দিয়ে দেবো, তারপর আমি এর উপর ডিজাইনটা করব। তো আগে এগুলো শুকোতে দেবো, তারপর ডিজাইনটা করব। ততক্ষণে আমি এখানে মা দুর্গার যে বাকি সাজগুলো সেগুলো কমপ্লিট করে নিচ্ছি। এবার আমি মা দুর্গাকে চুল পরিয়ে নেব। সবথেকে প্রথমে আমি গ্লুগান দিয়ে গ্লু আটকে নিয়েছি এবং এর উপর আমি চুলের স্টিক থেকে চুল খুলে সেগুলোকে আমি আটকাচ্ছি। মায়ের মাথার দিকে চুলগুলোর জন্য আমি ইউজ করেছি চুলের স্টিক এবং যে চুলগুলো লম্বা যেগুলো নিচের দিকে ঝোলা থাকে সেগুলোকে আমি ব্যবহার করেছি যে র পাটের চুলগুলো কিনতে পাওয়া যায় সেগুলো, এবং পাটের চুলের স্টিক দিয়ে তার সামনে দিয়ে আমি সেই চুলগুলোকে ঢেকে দিয়েছি। এবার আমি মা দুর্গাকে চুল লাগানোর পর মুকুট পরিয়ে নেব। মা দুর্গাকে সাজিয়ে নেব। ঠিক একইভাবে আমি লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশকেও সাজিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনগুলো বানিয়েছিলাম তার মধ্যে আমি গোল্ডেন কালারের অয়েল পেন্ট ইউজ করে ডিজাইন করে নিচ্ছি। তো এখানে আমি আরগলা স্তোত্রম লিখেছি।
সিংহের কেশরের জন্য আমি পার্ট ইউজ করেছি এবং সেটা ইউজ করে আমি সিংহের কেশরগুলোকে বানিয়ে নিচ্ছি। ঠাকুরকে আমার অস্ত্র পরানো হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডের যে মেন স্ট্রাকচারটা ছিল সেটার মধ্যে আমি নীল রঙের কাগজ আটকে নিয়েছি এবং যে ডিজাইনগুলো বানালাম সেগুলোকে আমি আটকে নিয়েছি। যে পদ্ম ফুলগুলো বানিয়েছিলাম কাগজে সেগুলোকেও আমি এর মধ্যে আটকে নিয়েছি এবং একটা কার্ডবোর্ড দিয়ে বড় ত্রিশূল মায়ের মাথার কাছে লাগিয়ে দিয়েছি। যে মাটির প্রদীপগুলোর কথা আমি বলছিলাম ওই খোপগুলোতে লাগাবো, তো সেই খোপগুলোতে আমি মাটির প্রদীপ লাগিয়ে নিয়েছি এবং এলইডি লাইট ইউজ করে আমি এখানে লাইটিংগুলো করেছি। তোমার মা দুর্গাকে বানানোর কাজ কমপ্লিট। কাগজের মা দুর্গাকে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবে না, ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, সবার সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপডেট তোমরা পেতে থাকো। তোমরা কারা কারা আমার দুর্গা পুজো ব্লগ দেখতে ইচ্ছুক সেটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবে না। তোমরা যারা যারা তোমাদের বানানো পেপার এটা আমার সাথে শেয়ার করতে চাও সেটা শেয়ার করতে পারো আমার ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ঋত্বিকা আর্টস, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে গিয়ে ট্যাগ করে, মেনশন করে কিংবা ডিএম করে তোমরা তোমাদের বানানো কাগজের ঠাকুর আমার সাথে শেয়ার করতে পারো। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে, তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, বাই।